মহালয়ের সকালে পেলোডারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু ঘিরে বুধবার সকাল থেকে রাত দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণীর দীনেশনগর। ছাত্রের মৃত্যুর পর থেকে এলাকায় দেখা মেলেনি স্থানীয় কাউন্সিলর অনিতা কর্মজুমদারের। ক্ষোভ জমেছে রাস্তার বেহাল দশা নিয়ে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বিজেপি নেত্রী রুবি দাসও। তাতে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশকে আটকে রেখে স্থানীয়দের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বেঁধে যায়। সে সময় বিজেপি নেত্রী রুবি মণ্ডল সহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত কেন গ্রেপ্তার নয় ঘাতক পেলোডারের চালক, এমন প্রশ্ন এবং বিজেপি নেত্রীর মুক্তির দাবিতে টানা 14 ঘন্টা থানার সামনে অবস্থান নেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় বিজেপি নেত্রীকে। গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে এ নেত্রী জানান বাঁশদ্রোণী থানায় তাঁর ব্যাগ রয়ে গিয়েছে। এমনকি তিনি অভিযোগ করেন তিনি নাকি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ তাকে সেই অনুমতি দেয়নি। কলকাতা পৌরসভার অধীনে এক ঠিকাদার সংস্থা রাস্তা মেরামত করছিল, তার মধ্যেই ঘটে এই দুর্ঘটনা। পেলোডারের চালকের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।